হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব। আজকের ভিডিও টপিক হচ্ছে হাউ টু রিমুভ ফেসবুক লিংক ইন ইনস্টাগ্রাম। কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিংক ইনস্টাগ্রাম থেকে রিমুভ করবেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের নেক্সট ভিডিওর আপডেট আপনাদের মিস না যায়। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের ফেসবুক লিংক ইনস্টাগ্রাম থেকে রিমুভ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের ইনস্টাগ্রামে চলে যেতে হবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইনস্টাগ্রাম অ্যাপ দিয়ে আপনারা চাইলে যে যে ব্রাউজার ব্যবহার করেন ঠিক একই সিস্টেমে আপনারা ইনস্টাগ্রাম থেকে আপনাদের ফেসবুকের লিংক রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা কী করবো? আমরা আমাদের ইনস্টাগ্রামে চলে যাব। তো বন্ধুরা দেখুন, ইনস্টাগ্রামে যাওয়ার পর এখানে যে বন্ধুরা একদমে যে নিচে যে আমাদের প্রোফাইল পিকচার আইকনটি আছে বন্ধুরা, এখন আমরা সেই প্রোফাইল পিকচার আইকনটিতে বন্ধুরা ক্লিক করব। তো বন্ধুরা, আমাদের প্রোফাইল পিকচার আইকনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের এই প্রোফাইলটি শো করবে। তো সেখান থেকে দেখুন বন্ধুরা, যে কর্নারে যে একটি থ্রি লাইনের একটি আইকন আছে, যে থ্রি লাইনের একটি আইকন আছে বন্ধুরা, সেই থ্রি লাইনের আইকনটিতে বন্ধুরা আমরা ক্লিক করব। তো বন্ধুরা, সেই থ্রি লাইন আইকনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো বন্ধুরা, এখান থেকে যেমন যে সর্বপ্রথম যে একটি অপশন আছে সেটিংস, তো এখন কী করবো আমরা সেই সেটিংস নামে অপশনটিতে ক্লিক করব। তো দেখুন, সেটিংস নামে অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আরেকটি পেজ ওপেন হবে। তো এখান থেকে অ্যাকাউন্টস নামে যে অপশন আছে সেই অ্যাকাউন্টস নামে অপশনটিতে ক্লিক করব। তো দেখুন, অ্যাকাউন্টস নামে অপশনটিতে ক্লিক করার পর এই যে দেখুন, যেখানে নিচে যে একটি অপশন আছে শেয়ারিং টু আদার অ্যাপস, তো এখন আমরা কী করবো, এই শেয়ারিং টু আদার অ্যাপস অপশনে ক্লিক করব। তো দেখুন, শেয়ারিং টু আদার অ্যাপসে ক্লিক করার পরে যে দেখুন, এই যে এটি হচ্ছে আমাদের ফেসবুক লিঙ্কটি, তখন আমরা এটি রিমুভ করার জন্য কী করবো, যে এই ফেসবুক লিঙ্কে আমরা বন্ধুরা ক্লিক করব। ফেসবুক লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে দেখুন, নিচে যে একটি অপশন আছে অ্যাকাউন্ট সেন্টার, তখন আমরা কী করবো, অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। তো দেখুন, অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে কী করবে, যে সর্বপ্রথম যে আমাদের অ্যাকাউন্ট নেমটি আছে সেখানে আমরা ক্লিক করব। তো অ্যাকাউন্ট নেমে ক্লিক করার পর দেখুন, এই যে এটি যেটি আমাদের ফেসবুকে আছে, দেখুন যে সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে আমাদের ফেসবুকের অ্যাকাউন্টটি। তখন আমরা কী করবো, সেই ফেসবুকের লিঙ্ক যে অপশনটি আছে, লিঙ্ক অ্যাকাউন্ট আমাদের, তখন আমরা কী করবো, সেই ফেসবুকের লিঙ্ক অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। তো দেখুন, এই ফেসবুকের অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন, এই যেখানে আছে যে রিমুভ ফ্রম অ্যাকাউন্ট সেন্টার, তো এখানে আমরা কী করবো, রিমুভ ফ্রম অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। তো রিমুভ ফ্রম অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে নিচে যে একটি অপশনটা কন্টিনিউ, এখন আমরা কী করবো, সেই কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখুন, যেখানে রিমুভ আমার যে নেমটি আছে ফেসবুক নেম, মানে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি আছে, তো সেটি কী করবেন, এখন আমরা রিমুভ সেই আমাদের যে রিমুভ ইয়াসের নামের নাই, এখানে ক্লিক করব। তো দেখুন, ক্লিক করার পর দেখুন, এই যে আমাদের যেই ফেসবুকে যে আমাদের অ্যাকাউন্টে ছিল ফেসবুক যে লিঙ্কটি আমাদের ইনস্টাগ্রামে অ্যাড ছিল, সেটি কিন্তু আমাদের রিমুভ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম থেকে আপনাদের ফেসবুক লিঙ্ক রিমুভ করতে পারবেন। আশা করি বন্ধুরা, ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। এবং বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কিছু জানার থাকে তাহলে বন্ধুরা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং বন্ধুরা, এই চ্যানেল সম্পর্কিত সকল আপডেট এবং তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।